স্যার, অনেকক্ষণ ধরে দেখছি আপনি মোবাইলগুলো চেক করছেন, ক্যান আই হেল্প ইউ উইথ সামথিং? আসলে অনেক দিনের জমানো টাকা দিয়ে ফোন কিনবো, তো তাই ভাবতেছিলাম আর কি। স্যার, বর্তমান যুগে কিন্তু প্রত্যেকেই মোবাইল ফোনের মডেলটার দিকে ভালোই অ্যাটেনশন দিয়ে থাকে, আর আপনি যাদের সাথে মিশবেন, যাদের সাথে ইন্টারাকশন করবেন, প্রত্যেকের কাছেই কিন্তু আপনার এই মোবাইলটাই আপনাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে ডেফিনেটলি সব অপশন বাদ দিয়ে চোখ বন্ধ করে আপনার আইফোন নিয়ে নেওয়া উচিত। এত টাকা দিয়ে আইফোন? ফোন কি কেউ ডেইলি কিনে? কিন্তু আইফোন তো নিয়ে নেন স্যার, আমি ফিল করতেছি এটা আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন তাহলে আইফোনটাই নিই। কিরে আঙ্কেল আন্টি হজে গেছে, ওনারা পৌঁছাইছে কিনা খোঁজ খবর নিছস? মনে হয় আব্বা গতকালকে পৌঁছাইছে, আর সিম টিম তো এখনো কিনে নাই। আগে সিম টিম কিনুক, তারপরে হয়তো যোগাযোগ করবে। কিন্তু উনি তো চাইলে এখন জিপি সিম দিয়ে সরাসরি তোর সাথে কথা বলতে পারবে। কেমনে? প্রসেসটা এখন খুবই ইজি। তোর ফোনে মাই জিপি অ্যাপটা ওপেন করবি, ওইটা অ্যাক্টিভেট রোমিং সেকশনটায় যাবি। সেখানে রোমিং অ্যাক্টিভেট করার জন্য যে স্টেপগুলো ফলো করা লাগে, সিম্পলি সেই স্টেপগুলো ফলো করে পেমেন্টটা একবার কমপ্লিট করে দিলেই রোমিংটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আর একই সেকশন থেকে ওনারা কিন্তু চাইলে হজ আর ওনার জন্য বিভিন্ন রকম ডাটা, মোবাইলের মিনিট আর SMS এর প্যাকেজ কিনে নিতে পারবে। আর হজের ব্যাপারে জানতে চাইলে মাই জিপি অ্যাপের যে ইবাদত সেকশন, সেখানে কিন্তু হজে বিভিন্ন রকম গাইডলাইন দেওয়া আছে। মনে কর হজে কখন কোন দোয়াটা পাঠ করতে হয়, হজে যাওয়ার সময় সাথে কী কী নেওয়া যায়, কোন কোন ওষুধ হজ চলাকালীন সময় নেওয়া উচিত, হজে মক্কা এবং মদিনার বিভিন্ন যে স্থানগুলো আছে সেটা নিয়ে গোছানো আলাদা আলাদা ম্যাপ এবং হজ রিলেটেড বিভিন্ন রকম পরামর্শ তুই অ্যাপের এই সেকশনে সুন্দরভাবে পেয়ে যাবি। একসাথে এত কিছু? হ্যাঁ বন্ধু, সব কিছু এখন একসাথে। কিরে নতুন ফোন কিনছস মনে হয়? হ বন্ধু, আই ফোন কিনছি। যাই হোক বন্ধু, সাবধানে চলিস, চুরি ছিনতাই যেন না হয়। ঠিক আছে। ওই ফকিন্নির বাচ্চা, তুই রাজু ভাইয়ের রাস্তা দিয়ে যাইতেছস, কিছু দিয়া যাবি না? জলদি যা আছে বাইর কর। কিছু নাই ভাই, আমার আমার কাছে কিছু নাই। ওই বাইর কর, দিচ্ছি ভাই। আমার ঘড়ি আর কি আছে? বাইর কর, বাইর কর। এই যে মানি ব্যাগ ভাই। ভালোই মালপাতি আছে দেখা যায়। আর কি আছে বাইকার, জলদি বাইর কর। সত্যি কথা ভাই, আর কিছু নাই। সত্যি করে কো, আর কিছু নাই তো? কিচ্ছু নাই, বিশ্বাস করেন। তুই তো বড় চোর। বাইকার, 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 জলদি বাইকার। ভাই আমার আইফোনটা নিয়েন না ভাই, এদিকে। ভাই 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 আমার ফোনটা, ভাই আমার ফোনটা দিয়ে দেন ভাই, প্লিজ। আইফোন চালাস আবার মিছা কথা কস? তুই তো চোরের চেয়েও বড় বাট্টার রে ভাই। ভাই আমার ফোনটা শোন, জানের মায়া থাকলে আর কোনোদিন এই গলি দিয়ে হাঁটাচলা করবি না, তাহলে একবারে কইরা খাওয়াবো। দোস্ত, কি হয়েছে? আমার আইফোনটা চুরি হয়ে গেছে, আমাকে তুই একটু হেল্প কর দোস্ত। তুই আমাকে 3টা দিন সময় দে, আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমি একটু চেষ্টা করে দেখি। কোনো খোঁজ পাইলি বন্ধু? আমি অনেক খুঁজলাম, অনেক কষ্ট করলাম, লোকজন নিয়ে বেশ দৌড়াদৌড়িও করলাম, কিন্তু কিন্তু কি, ফাইনালি তোর মোবাইলটা পাওয়া গেছে। আমার আইফোনটা পাওয়া গেছে? আমার বিশ্বাস হইতেছে না বন্ধু। ফোনটা হারায় ফেলার পর তোর অনেক আফসোস হইতেছিল, তাই না? অথচ গত 12টা বছর তুই নামাজ পড়স না, এই ব্যাপারটা নিয়ে তোর কোনো আফসোস নাই? আইফোনটা ফেরত পাওয়ার পর তুই কত খুশি হইলি একবার চিন্তা করে দেখ। মহান আল্লাহ এর থেকে অনেক গুণ বেশি খুশি হবে তুই যদি আবার নামাজ পড়া শুরু করিস। একটা কথা মনে রাখিস বন্ধু, যৌবনকালে করা ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক 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 বেশি প্রিয়, তাই সময় থাকতে তুই আবার
সঠিক পথে ফিরায়।